স্থানীয় সময় বৃহস্পতিবার ভয়াবহ বন্যার কবলে পড়ে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার আন্তিওকুইয়া প্রদেশ। হয়েছে ভূমিধস, বাড়ছে মৃতের সংখ্যা। ভূমিধসে এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধার অভিযানে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী। আটকে পড়াদের সরিয়ে নিতেও চলছে অভিযান। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে। শুক্রবার অব্যাহত বৃষ্টিপাতে রাস্তায় পানি জমে বন্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এরই মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি পানিবন্দী এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরও কয়েকদিন নিউ জার্সি ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।